Kres, hay kres. Hay kres, 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 kres. চল চল আমি গাড়িটা সাইড করি, তোমার গাড়িটা সাইড করি, এ ভাই পুরে গেছে, কেন আমি কিছু করিনি, আমি তো একা এসেছি, আমি কি বললাম, আমি তো ভিডিও করতে পারিছি, আমি কি বলবো, यही पटक के चोद देंगे, चल निकल मार दर चोद, इस अरे सामने के जो पड़ा चलो ओटा बड़ा घुड़ी है जो बड़ा ओटा चुप कर मार दर चोद। প্রথমত তো এই কাকাটাকে আমি বলতে চাই যে কাকা কিছু না জেনে মানুষকে উল্টো পাল্টা বলবেন না, ঠিক আছে, তাহলে নিজেরই কিন্তু গাড়ে বাসটা নিতে হবে, ওকে। এবারে তুমি ভিডিওটা ভালোভাবে দেখো যে আক্তার ভাইয়ের সামনে টোটো ছিল হ্যাঁ কি না, তোমরাও গাইজ ভিডিওটা দেখো, ঠিক আছে, যে টোটোটা আসছে কি না তোমরা বলবে, আমি বলবো না গাইজ, তোমরাই বলবে, দেখো চল বজড়ি কে টোটো ঘুরিয়ে আছে আমার আবার লোকের নামে দোস্ত নো বাদ দাও কাকা লেগেছে বাদ দে ভাই বাদ দে সত্যি কথা হালকা করে হয়েছে ভালো চলে আসো চলে আসো ডাক্তার ওই যেতে যাওয়া হবে হ্যাঁ চলো 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 হ্যাঁ আর তুমি আর গাড়িটা নে না সবাই উল্টো পাল্টা বলছে না ওই জন্য এর গাড়ি কোথায় হ্যাঁ সে তো অবশ্যই হ্যাঁ গাড়িটা আগে নিয়ে নাও গাড়িটা আগে নিয়ে নাও কিছু হয় না পুলিশের কাজে এই পটক কে চোদ দেঙ্গে চল নিকল মার দর চোদ কি করে হলো ব্রেক মেরেছিলে বাদ দো বাদ গাইস এখানে মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে আরো কোথায় তাকে নিয়ে ভাই হসপিটালে নিয়ে যাবে তা না করে গাইস বাইকের চাবি দিচ্ছে না বললাম যে ভাই বাইকের চাবিটা দাও বলছে যে আমাদের স্যারকে ফোন করেছি স্যার আসুক তারপরে তোমাদেরকে কি করার স্যাররা করবে মানে ভাই কি আমাদের বাইক আমাদের দেবে না কি বলতে যাচ্ছে ভাই তোমরা ভালো করে দেখো হসপিটালে যাবে দিয়ে দাও দাদা হ্যাঁ এরকম তো ঠিক না না কিশোর ভাই এ নাজু কোথায় গেল বাড়ি যাবে
ছেড়ে দিন স্যার, লোকের তো ক্ষতি হয়নি। হ্যাঁ আর এর তো নিজের তো হয়েছে না, এটা তো ইয়ে করা হয়েছে দরকার। হ্যাঁ ভুল হয়ে গেছে, সেই মানুষটা যখন বাঁচবে না নিজের বাড়ির লোক তখন বুঝবে। স্যার ছেড়ে দিন না, স্যার গাড়িটা দিয়ে দিন না, স্যার স্যার গাড়িটা দিয়ে দিন না, স্যার রিকোয়েস্ট গাড়িটা দিতে। কি হয়েছে, কি অবস্থা দেখো, আর উনি একা একাই পড়ে গেছে, একটা অটো আসছে টোটো আসছিল, চাবিটা কেন দেবে না স্যার, কারোর তো কিছু হয়নি স্যার। এই চলো চলো স্যার কাছে আসো, হ্যাঁ স্যার কাছে আসো, স্যার কাছে আসো, আজকে যদি এটা তোমার ছেলে যদি অ্যাক্সিডেন্টটা করতো, তুমি কি পুলিশদেরকে বলতে পারতে যে গাড়িটা দেবে না, গাড়িটা রেখে দাও, ওকে কোর্টে চালান করে দাও? এসব কি ভাষা কাকা, কোথা থেকে শিখেছো? শুল্কুনিটা একটু কম করো না। আর ওই যে দাদা দুটো চলে যাচ্ছে টোটোতে করে, ওদের কি কি আবার ধমকি দিচ্ছ, মারবে তুমি? আরে ভাই তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মায়, ওই দাদা দুটো আমাদেরকে হেল্প করছিল বলে কাকাদের আবার বেশি বেশি চুলকুনি লাগছিল, চুলকুনি, তার জন্য হালকা করে মলম লাগিয়ে দিলাম, কেমন? কার মেরে কো মেরে কো জানতা নেই আগে দেবো দেবো দিয়ে দিলে তো হয়ে যায় না স্যার, একটু রিকোয়েস্ট রাখুন স্যার, প্লিজ প্লিজ স্যার, কাকা তো এখন আমাদের কথা শুনবে না, কারণ এখন তো কাকা আমাদের কাছ থেকে বুঝতেই পারছো তোমরা নেবে, তার জন্য এখন আমাদের কথা শুনবে না, দেখা যাক কি করে। স্যার একটু স্যার রিকোয়েস্ট প্লিজ স্যার, হ্যাঁ কি বলছেন, কোথায় আছে? এই চলো চলো ওই মাছের দোকানে চলো, সেটাই তো ওর নাম্বারটা নে আর গাড়ি রেখে এত টাকা দামের গাড়ি রেখে তো চলে যাবো, ও তো বলছি নাম্বারটা রেখে দুইটা আসবো, আমাদের থালা তো দেয় নাকি অন্য কোথাও, যদি বলে হয় লেগেছে 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 সেটাই হালকা করে দেখতে পাচ্ছি, স্যার কখন আসবে, স্যার কোথায় গেল স্যার,
ওই তো কাউকে স্যার মারেনি, মানে আসছিল তো ব্রেক মেরে স্লিপ করে গেছে। ওই হাঁটি আর হাতে লেগেছে, মানে নিজে থেকে, মানে ওখানে বালি ছিল স্যার, স্লিপ করেছে, আমরা পিছনে তো ছিলাম, স্লিপ করে পড়ে গেছে, ব্রেক, সামনে গাড়ি এসেছে, ব্রেক করেছে, স্লিপ করে গেছে। না না কারো চোট খায়নি স্যার, না কারো চোট খায়নি স্যার, একটু আসুন স্যার। হ্যাঁ স্যার চলুন। আমি আর তুমি যাই, আমি তো ওই জন্য তো বলছিলাম তো বাইকে স্যার, একটু স্যার বাইকটা দিন না স্যার, এনে নিয়ে চালিয়ে যাবে, চলো চলো চলো। সানাজ দা বসো, বসো একটু, পাঠাই করো পাঠাই করো। এই এই নাজু বস, সানাজ দা কোথায় গেল বস, দেখি একটু পাড়া ছোড়া, পাড়া ছোড়া ভাই, গাড়িটা কোথায় নিয়ে যাচ্ছে। গাইস সেখানে পুলিশ বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি, তার জন্য বলছে যে হেলমেটটা মাথা থেকে খোল না। তো ভাই কিছু বললাম না, ডাইরেক্ট হেলমেটটা মাথা থেকে খুললাম, তারপরে যা হবে সব কিছুই ভাই এখান থেকে রেকর্ড হতে থাকবে, তোমরা শুধু দেখতে থাকো ঠিক আছে, যে আমাদের সঙ্গে কেমন কি বিহেভ করে। ওকে ছিল,
গাইজ, এখানে সানওয়াজদার গাড়িটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে ভাই। এখানে ইন্দোনেশিয়ান ভাইজার পুরো ভেঙে গেছে। আর এখানে দেখো, এখানে এটা ছিল, এটাও ভেঙে গেছে। দেখো আর কোনটা ভেঙে গেছে, দেখো এই মালটা ভেঙেছে, এইবারের উইংসটাও ভেঙে গেছে ভাই। মিরারটা না, ঠিক আছে, খুব খারাপ লাগছে বলো। কি আর বলবো এখন, এত সুন্দর গাড়ি মডিফাই করে আর এই অবস্থা, কি বলবো গাইজ, কি বলবো তোমাদেরকে ভাই, কিছু করার নেই। এরকম যদি হয় তো কি করবে বলো তোমরা, কারোর দোষ নেই গাইজ, কি কি করা যাবে গাইজ, মানে কিছু বলার আর মুড নেই ভাই। তাকে ডাক্তারখানা দিয়ে মানে সব কিছু ডেসিটিং কমপ্লিট করে ভাই তাকে ছেড়ে দিয়েছি ভাই। সে একটা বন্ধু এসেছিলো, তাকে নিয়ে গেছে। আমরা এখন এসেছিলাম সানওয়াজদার গাড়িটা একটু ভাই দেখাতে, যে যে জিনিসগুলো ভেঙে গেছে ওগুলো যদি ঠিক হয় তো ঠিক হবে, আর নাহলে ভাই এই যে ভাইজারের অবস্থা দেখি ভাই, হাতে ছড়াও, এই যে ভাইজারের অবস্থাটা হয়েছে গাইজ, মানে এত টাকা দিয়ে ভাই একটা গাড়ি মডিফাই করা, আর ফের আবার যখন এরকম হয়ে যাবে মানে পুরো ডাইরেক্ট না, এই দিলে আঘাত হয় গাইজ। যারা তোমরা মডিফাই করেছো গাড়ি নিশ্চয়ই জানো যে গাড়ির যদি কিছু হয় কতটা ভাই কষ্ট হয়। দেখা যাক ভাই, সানওয়াজদার চোখ মুখ একদম মানে বসে গেছে, মানে কি বলবো, মানে বন্ধু হয় আর কিছু বলারও নেই, সেও বন্ধু হয়, ইনিও বন্ধু হয়, সব কিছু কারোর দোষ নেই। যেহেতু স্পিডে যাচ্ছিলো, ব্রেক মেরেছে, স্লিপ করে গেছে, বাদ বাকি ভাই তার পুরো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর পুলিশ গাইজ, পুলিশ কিন্তু ভাই আমাদেরকে 5,000 টাকার কেস দিয়েছে গাইজ, 5,000 টাকার কেস। সেই কেসের যে কাগজটা আছে, রিসিপ্টটা আমি তোমাদেরকে শো করিয়ে দেবো স্ক্রিনে, তো ওটা ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছি গাইজ ততটুকু ভিডিও করেছি। ওখানে 10-12 জন পুলিশ ছিল, ওখানে ভাই যদি ভিডিও করতাম ভাই সব ভিডিও ডিলিট করতে হতো, তার জন্য ভাই যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপর থেকে ভাই দেখা যাক কী হয়, বাড়ি থেকেও ভাই ফোন আসছে বারবার, ঠিক আছে, মানে সবাই বন্ধুরাও ফোন করছে, দেখা যাক ভাই যতক্ষণে মানে তার তো ভাই সব কিছু করে কমপ্লিট করে পাঠিয়ে দিয়েছি ভাই। তো হসপিটালে নিয়ে গেছিলাম, তো তখনও ভিডিও করা হয়নি, আমার ভিডিও ঢুকতে দেয়নি। 3 জন ঢুকেছিলো, সানওয়াজদা ঢুকেছিলো আর উনি আর একজন ঢুকেছিল, পুলিশ ঢুকেছিলো, তার জন্য আমাকে ঢুকতে দেয়নি, সেগুলো তোমাকে দেখাতে পারলাম না। আর ভাই বাড়ি থেকে শুধু ফোন আসছে, ঠিক আছে, আর ভাই আমার তো কিছু হয়নি, যা হয়েছে সানওয়াজদার আর ওর হয়েছে আক্তারের, বাদ বাকি তোমরা তো ভিডিও তো দেখেছো। আর ভাই কিছু মানে লাইক টাইক করার মানে বলবো না গাইজ, তোমরাই দেখে শেয়ার টেয়ার করো ভাই, যাতে তোমরা সাবধানে চালাও। চলো এইটুকু বলার ছিল, ভালো।